গোপাল দলপতি আনতো, গোপাল দলপতি খোঁজ করে দেখুন। ভুল ও কি করছে, এই যে আসল যে কালপিট, আসল যে জায়গা, সেইগুলোকে ছাপানোর জন্য দেখছে এমন কাউকে একজন বলে দাও সে এখানে নেই। অভিযোগের পাল্টা আক্রমণ, কুন্তলকে এবার জবাব দলপতির, কে সত্যি কে মিথ্যা, সবার নেপথ্যে আসল দলপতি কে, আসল মাথা কই, হঠাৎই আবির্ভাব, বিস্ফোরক দাবি। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ খুললেন গোপাল দলপতি। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর প্রথমে গোপাল দলপতি, তারপর তাঁর স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নামে বিস্ফোরক অভিযোগ এনে জল্পনা উস্কে দিয়েছেন যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ। এবার এবিপি আনন্দর মুখোমুখি হয়ে সেই কুন্তলকে একের পর এক পাল্টা জবাব দিলেন গোপাল। ও জানতো আমি জেলে, ব্যাস এখন জেলে খুঁজুক ততক্ষণ আমি তো বেরিয়ে পকার বা, ওর কাছে তো খবর ছিল আমি 2 বছর জেলে। ও দুজনের নাম বলেছে যারা জেলে, এক পার্থ চ্যাটার্জি আরে গোপাল দলপতি। বন্দী যুব তৃণমূল নেতা কুন্তল যখন গোপাল দলপতির নাম প্রকাশ্যে এনেছিলেন, তারপর থেকেই সবার নজর চলে যায় ওই একমাত্র ব্যক্তির দিকে। এরপর থেকেই হন্যে হয়ে গোপালের খোঁজ শুরু করে ইডি। প্রথমে জানা যায় চিটফান্ড মামলায় 2021 সাল থেকে দিল্লির তিহাড় জেলে বন্দী গোপাল দলপতি। এরপর ইডি সূত্রে খবর, তারা জানতে পারে প্রায় 1 বছর আগে জামিন পেয়েছেন গোপাল। এরপর গত 30শে জানুয়ারি নাটকীয়ভাবে নিজেই ইডি দপ্তরে ফোন করেছিলেন গোপাল, পরে হাজিরাও দেন। 1 ফেব্রুয়ারি তাঁকে ও কুন্তলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি অফিসাররা। এরপর গত মঙ্গলবার দুজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে সিবিআইও। সেদিনই প্রথমবার কুন্তল হৈমন্তীর নাম জানতে পারেন বলে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি করেছেন গোপাল। আমাকে যেদিন সিবিআই ডাকলো, আমি ডকুমেন্টসগুলো নিয়ে গেলাম, সেদিন দেখি কুন্তল ওখানে টেবিলে বসেছিল। আমি যেই মাত্র দিলাম কপিটা, ওইখান থেকে একটা কপি সাথে সাথে ও তুলে নিয়ে দেখতে শুরু করলো, যেটা অনৈতিক করেছে সেটা আমি প্রতিবাদ করেছিলাম স্যারকে। আমি যে ও দেখবে কেন, আপনাদের রাইটস আছে, দেখুন একটা অ্যাকাউন্ট তো খোলা হয়েছে, ওই অ্যাকাউন্টার উপরে তো নমিনির নাম থাকে, ও আমার স্ত্রীর নাম ছিল, তখন তো স্ত্রী ছিল তো নমিনি ছিল, আর ওইটা দেখে হৈমন্তী গাঙ্গুলি ওই নামটা দেখে নিয়ে নাচতে শুরু করলো, ঠিক আছে, এতদিন ওর মনে ছিল না, আসলে জানতোই না, তখন দেখলো বারুন একটা মশলা পাওয়া গেছে, দা উড়িয়ে তা উড়িয়ে দিল। ও যদি এত জানতো ইডি সিবিআইকে দিক তার ডকুমেন্ট, তাহলে তো প্রমাণ হয়ে যাবে। কুন্তল যখন একদিকে হৈমন্তী গঙ্গোপাধ্যায়কে রহস্যময় নারী আখ্যা দিয়ে নানা জল্পনা উস্কে দিয়েছেন, সেখানে পাল্টা এক অভিনেত্রীকে ফ্ল্যাট দেওয়া নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন গোপাল। ইডি সিবিআই এখন কাদকে কাদের খুঁজে পাচ্ছে, অভিনেত্রী 3টে ফ্ল্যাট বিলাসবহুল জায়গা দিচ্ছে, বিভাস অধিকারী তার নাম সেদিন বললো দেখলাম। কোন অভিনেত্রী আমি সেটা জানি না। আপনি কিন্তু এটা বলতে পারছেন না যে কাকে সে 3টে ফ্ল্যাট দিয়েছে। আচ্ছা অ্যাকচুয়ালি আমি জানি না বলে এই জায়গাটাতে, আমি যদি জানতাম এই জায়গাগুলো তাহলে কবে তো আমি বলে দিতে পারতাম, একটা কারুর নাম বলে দেব তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে, প্রমাণ করতে পারবো তো। কে সত্যি বলছেন আর কে খেলাচ্ছেন বার করতে পারবে সিবিআই ইডি? বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।